কংগ্রেসের দুর্ভাগ্য আজকে তৃণমূল কংগ্রেস নিজেরা কোনো ন্যারেটিভ সেট করতে পারছে না। তৃণমূল কংগ্রেসের বর্তমানে রাজনীতি প্রতিক্রিয়ার রাজনীতি, যেখানে তৃণমূল বিজেপির সভা দেখছে ঠিক তার কয়েকদিনের মধ্যে বিজেপির এজেন্ডার রিয়াকশনে তৃণমূল থাকছে। এই মুহূর্তে রাজ্যবাসীকে নতুন করে কিছু দেবার, নতুন করে কিছু বলার তৃণমূল কংগ্রেসের কাছে কিছু নেই। অতীতের ঘটনাবলী প্রত্যেকের জানা আছে। অমিত শাহ জি যে বাউলের বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজন করলেন, গান শুনলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তৃণমূল কংগ্রেস তার পরের দিন সেখানে পৌঁছে গিয়েছে। শুনছি তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হবে। এতদিন এদের কথা তৃণমূলের মনে ছিল না, আজ অমিত শাহ যাওয়ার পরেই তাদের সমস্ত দায় দায়িত্ব তৃণমূল নিচ্ছে। এর একটা সদর্থক দিক আছে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে যেখানেই অমিত শাহ পৌঁছচ্ছেন সেখানেই কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ উন্নয়নের ছোঁয়া লাগছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকাল জবাব দিলেন, তিনি ধোকলা খেতে চাইলেন, সমস্ত জবাব দিয়েছেন বলে আমরাও চাইব যে আমাদের জবাব সম্পূর্ণ হয়ে গেলে, প্রকৃত উত্তর সম্পূর্ণ হয়ে গেলে আমরাও নলেন গুড়ের সন্দেশ পাঠিয়ে দেব। ধোকলাও থাকবে, সন্দেশও থাকবে, দুইয়ের মাঝখানে রাজনীতি চলবে। কি প্রশ্ন করেছিলেন আর কি উত্তর পেলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অতীতে বলেছিলেন আমি একজন বাঘ, আমি প্রয়োজনে সিপিএম এর সরকারটাকে খেয়ে ফেলতে পারি। তার অবিশ্বাস্য জনপ্রিয়তা, তার চরম জনসম্মোহিনী ক্ষমতা, তার মিছিলে মানুষ জনপ্লাবন দেখেছিল, ভালোবেসে মানুষ এসেছিল, কিন্তু তিনি তো নেতা, তিনি তো বল, যারা তাকে মেটেরিয়াল সাপ্লাই করছেন, যারা তাকে বিভিন্ন সময় ডেটা সাপ্লাই করছেন, তারা প্রকৃত অমিত শাহের প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেন না। রাজ্যে যিনি অর্থমন্ত্রী, 2011 সালে ক্ষমতার পরিবর্তনের পর তিনি বলেছিলেন উই হ্যাভ এন্টার্ড ইনটু আ ভিসিয়াস সার্কেল, আমরা পাপ চক্রের মধ্যে ঢুকে গিয়েছি। 2011 থেকে আজকে 2020 পশ্চিমবঙ্গের সরকারের ঋণ কত মানুষের সামনে এসে বলুন, এই উত্তর কিন্তু আজকে তৃণমূলের কোন স্তর থেকে আমাদের সামনে আসে। তিনি অমিত শাহ বলে গিয়েছিলেন যে মাথা পিছু প্রত্যেকের ঋণ ছিল 2011 25,000 টাকা, যা আজকে বেড়ে দাঁড়িয়েছে 50,000 টাকা, তার উত্তর আমরা পাইনি। অমিত শাহ বলেছিলেন যে জিডিপি কি কন্ট্রিবিউশন আছে, ওয়েস্ট বেঙ্গলের এসজিডিপি কি কন্ট্রিবিউশন আছে সারা ভারত। অমিত শাহ প্রশ্ন রেখেছিলেন যে 1947 সালে যখন দেশ স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন ছিল 1/3, আজকে সেই কন্ট্রিবিউশনটা কোথায় পৌঁছেছে আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের কাছে নেই, রাজ্যবাসীর তাতে জানা নেই। যেদিন বামপন্থীরা ক্ষমতা ছেড়ে চলে যান সেদিন এ রাজ্যে যে ইনভেস্টমেন্ট ছিল 15,000 কোটি টাকা, আজকে গত 10 বছরে কত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে সেই প্রশ্ন অমিত শাহ করেছিলেন, সেই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস সরকার দিতে পারেনি। আপনারা চিন্তা করুন, আজকে উন্নয়নের যে কথা তারা বলছেন, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কোথায়? গত 10 বছরে কোথাও দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বড় কারখানার উদ্বোধন করেছেন? কোন জায়গায় দেখেছেন যে রাজ্যে কোনো বড় শিল্প তৈরি হয়েছে? কারণ চিমুরের আন্দোলন, বামপন্থী এবং কংগ্রেসের, বামপন্থী এবং তৃণমূল কংগ্রেসের আন্দোলনের কারণে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়ে গেছে, ভুল বার্তা দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য কি করেছে এই সরকার, সে প্রশ্নের কোন উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারেনি। ইনকামের ক্ষেত্রে, ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে মহারাষ্ট্রের আয়ের থেকে আমাদের আয় অর্ধেক, এই 70 গ্রামের মানুষ বোঝেন, প্রত্যেকটা যারা ইঞ্জিনিয়ারিং পাস করছেন কলেজ থেকে তারা বোঝেন, কার সঙ্গে তুলনা হচ্ছে? প্রশ্নের বাইরে সম্পূর্ণ তো চলে গিয়া হয়েছে, তুলনা কার সঙ্গে হচ্ছে? তুলনা যদি করতে হয় গুজরাটের সঙ্গে তুলনা করতে হবে, কর্ণাটকের সঙ্গে তুলনা করতে হবে, ছোট্ট রাজ্য তেলেঙ্গানার সঙ্গে ইন্ডাস্ট্রির তুলনা করতে হবে।
পশ্চিমবঙ্গ কোথায় এসে পৌঁছেছে, কেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আগে এখান থেকে দক্ষিণগামী হয়ে গেল, যে 70% আমাদের পশ্চিমবঙ্গে স্টেক ছিল তা কেন আজকে 7% এসে পৌঁছচ্ছে, কেন পৌঁছলো, এর উত্তর কে দেবে? এই উত্তর দিতে হবে 34 বছর যারা শাসন করেছেন এবং তার পরবর্তীকালে পরিবর্তনের নামে যারা আরো 10 বছর শাসন ক্ষমতায় ছিলেন তাদের। বিভিন্ন সময় এমন কিছু ডেটা আমাদের সামনে তুলে আনা হচ্ছে যার সঙ্গে মূল সমস্যার কোথাও কোনো মিল নেই। অমিত শাহ যে স্পিরিটে সেদিনের সাংবাদিক সম্মেলন করেছিলেন, তিনি দেখাতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে কোথায় ছিল, পশ্চিমবঙ্গ 60-এর দশকে কোথায় ছিল, আর আজকে পশ্চিমবঙ্গ 60-এর দশকে সে কোথায় পৌঁছেছে। সার্ভিস সেক্টরের গ্রোথ 5.8 অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোন ডেটে আছে? যিনি বলেছিলেন আমি ভিসিয়াস সার্কেলে ঢুকিয়ে দিয়েছি, সিপিএম ঢুকিয়েছি গোটা রাজ্যকে, পাপ চক্রের মধ্যে আমি ঢুকেছি, তিনি তো কাগজে বাগলা বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রীকে, কাগজ দিচ্ছেন যে কাগজের সঙ্গে প্রকৃত প্রশ্নের কোনো উত্তর নেই, কোনোভাবে এগুলো রিলেভেন্ট নয়। আজকে বিভিন্ন ক্ষেত্রে সে অর্থনৈতিক বৃদ্ধি হোক, দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গত 10 বছরের তৃণমূল সরকারের যোগদান কি, পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন কি, পশ্চিমবঙ্গ মূলত সার্ভিস সেক্টর ছাড়া কি আছে, সারা দেশে উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গ থেকে যায়, এর উত্তর তাদের অর্থমন্ত্রক থেকে আসছে না। যে আমরা আবার বলছি গতদিনের মতো যে কোন স্পিয়ারে তৃণমূল কংগ্রেস তার প্রকৃত তথ্য মানুষের সামনে রাখছে না, এখন আবার তারা পৌঁছে গেছে কোথায়, পৌঁছে যাচ্ছে নাকি হরিয়ানায় দেখতে কৃষকের আন্দোলন, গণতান্ত্রিক দেশ, ওখানকার বিজেপি নিশ্চয়ই বলবে না যে অনুপ্রবেশকারী বহিরাগত, যে কোনো অঙ্গরাজ্যে তিনি পৌঁছে যেতে পারেন, কিন্তু আজকে যে চরম দুর্দশা পশ্চিমবঙ্গের কৃষকদের, পশ্চিমবঙ্গের আলু চাষীদের, পশ্চিমবঙ্গের কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, 1100-1100 টাকার বেশি দাম পাচ্ছে না, বিভিন্ন কৃষক মান্ডিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে, ডিসপ্লেস সেলিং হচ্ছে, আজকে এর দায়িত্ব কে নেবে? যারা এমএসপি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, গ্রামের কৃষকদের কথা বলছেন, কৃষকের প্রকৃত অবস্থা নিয়ে তারা মানুষের কাছে জানাচ্ছেন না। এই যে আপনারা সাংবাদিকরাই এখানে যারা বসে আছেন, আপনারা যারা আমাদের প্রশ্ন করেন, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য শুনছেন, তারা বলুন তাদের পরিবারের কজনের চাকরি হয়েছে গত 10 বছরে, আপনাদের পরিবারের মধ্যে কজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, যারা এখান থেকে স্নাতক হয়েছেন, তারা কজন পশ্চিমবঙ্গে চাকরি করছেন? কেন আমাদের এখানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া ছাত্ররা বাইরে চাকরি করতে যাচ্ছে? কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে যখন সমস্ত ভারতবর্ষের ছাত্রের আকর্ষণ কেন্দ্রবিন্দু ছিল, আজকে এখানে ছাত্ররা কেন অন্য রাজ্যে যাচ্ছে, কেন অন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো যাচ্ছে? যারা নির্বাচনের আগে এসে বলছেন আবার প্রাইমারি টিচারের চাকরি হবে, আজকে তাদের কাছে প্রশ্ন করুন যে কি হবে আপার প্রাইমারি, 7 বছর যে কিছু ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিলেন, আজকে তাদের ভবিষ্যৎ কি হবে? সরকার আজ পর্যন্ত নিজের স্ট্যান্ড জানাতে পারলো না। 10 বছরে 2টো টেট তাও নির্ভুল নয়, প্রত্যেকটা নিয়োগের পদ্ধতি মামলায় জড়িয়ে পড়ছে, আর তৃণমূল স্ববিরোধিতায় মিছিল করছে, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট করতে চায় না এই বর্তমানের দল, কারণ গুজরাট শিল্পের ক্ষেত্রে 1 নম্বর জায়গায় আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে খেলা মেলা উৎসব হবে, পশ্চিমবঙ্গে গান হবে, পশ্চিমবঙ্গে মেলা হবে, পশ্চিমবঙ্গে বন্ধ হবে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলবে, পশ্চিমবঙ্গে বারবার মানুষকে গুজরাট দাঙ্গার ভয়াবহতা মনে করিয়ে দেওয়া যাবে, কিন্তু তার পাশে গুজরাটের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সে কথা একবারও বলবেন। অমিত শাহজি প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারের কাছে, প্রশ্ন করেছিলেন সিপিআইএম এর কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছে উত্তর চেয়েছিলেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 1% আজকে
এর কোনো উত্তর আছে? এর কোনো উত্তর এই মুহূর্তে এই সরকার দিতে পারবে না। এক একজন বিভিন্ন হিসাব দিচ্ছেন, বক্তৃতার মধ্যে হিসাব দিচ্ছেন, পশ্চিমবঙ্গে কোথায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কোন কারখানা তৈরি হয়েছে, কোন উৎপাদন বেড়েছে, এর কোনো নজির, কোনো তার উদ্ঘাটন, কোনো ফিতে কাটা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেনি। যারা শিল্পের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, এমএসএমই নিয়ে কোনো কথা নরেন্দ্র মোদী বলেননি, সমস্ত পর্যায়ে হচ্ছে এক নম্বর, ইটস জাগলারি অফ ফ্যাক্টস ডেটা, সমস্ত ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এক নম্বর, প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট, কারণ পরীক্ষার প্রশ্নপত্রটা ওরাই লিখেছে, প্রশ্নের আর প্রশ্নের উত্তর ওরাই দিয়েছে, আর খাতাটা ওরাই দেখেছে, আর নম্বরটা ওরাই বসিয়েছে। প্রত্যেক ক্ষেত্রে যে রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর জায়গায় আছে, তাহলে সেই রাজ্য থেকে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কি করে কাজ করতে যায়? যে রাজ্যে এত শিল্প সম্ভাবনা, এত কর্মসংস্থানের সুযোগ, তাহলে আজকে কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় ভাষা বাংলা হয়েছে? কেন সুরাটে বিভিন্ন বাঙালি পাড়া তৈরি হয়েছে? একটার পর একটা আমরা খবরের কাগজে দেখছি, আপনাদের থেকে জানতে পারছি, আপনাদের কল্যাণে, যে তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্রে নির্মীয়মান বাড়ি পড়ল। যে নির্মীয়মান বাড়িগুলি পড়ে গেল, সেই নির্মীয়মান বাড়ির মধ্যে যারা চাপা পড়ে মারা গেলেন, তারা মুর্শিদাবাদের বাঙালি সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ। সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে যে রাজ্য এক নম্বর, সেই রাজ্য একবার আমাদের সামনে জনসমক্ষে শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে ওয়াক অফ প্রপার্টি, হাইকোর্টের নির্দেশ থাকার পরেও থানার সামনের ওয়াক অফ প্রপার্টি কি করে অন্য জায়গায় দখল করে সেখানে ইমারত তৈরি হচ্ছে? তারা বলুন যে ওবিসিতে প্রায় 95% মুসলিম সংরক্ষণ করে দেবার পরও সরকারি চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে কেন? আজকে তাদের এই কথাগুলোর জবাব দিতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর সাম্প্রদায়িকতা হতে পারে না, সমস্ত প্রশ্নের উত্তর কোনো দাঙ্গা হতে পারে না, সমস্ত প্রশ্নের উত্তর হিন্দিভাষী বাংলাভাষী হতে পারে না। রবীন্দ্রনাথ কি শুধুই বাঙালি ছিলেন? বাংলার বাইরে কি রবীন্দ্রনাথের কোনো পরিচয় নেই? বিদ্যাসাগর কি শুধু বাঙালি ছিলেন? মহাত্মা গান্ধী কি শুধু গুজরাতি ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি শুধু বাঙালি ছিলেন? এটা আমাদের প্রশ্ন, আজকে তাদের কাছে। জওহরলাল নেহরু কি শুধু উত্তরপ্রদেশের মানুষ ছিলেন? আজকে যারা বাঙালির কথা বলছেন, বাংলার কথা বলছেন, তারা যে ভাষায় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন এবং যে রাজনীতি করে চলেছেন, তার সঙ্গে বাঙালির সত্তার কোথাও কোনো মিল নেই। বাঙালি মননকে এরা স্পর্শ করতে পারছেন না। যেখানে বিজেপি পৌঁছবে সেখানে তৃণমূল কংগ্রেস পৌঁছবে, এর বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনীতি নেই। রাস্তায় মিছিল করছেন কৃষক নিয়ে, রাস্তায় মিছিল করছেন আইন শৃঙ্খলা, অ্যাট্রোসিটিস এগেনস্ট ওমেন, তার পরিসংখ্যান কি বলবেন? চাইল্ড অ্যাবিউজ, কিসের পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছে, তার পাল্টা কি? এর উত্তর কিন্তু তৃণমূলের কাছে নেই। এবং যেভাবে পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে তৃণমূলের কোনো বক্তব্য কার্যত বাস্তবের সঙ্গে কোথাও কোনো মিল নেই, মূল তত্ত্বের বাইরে গিয়ে আজকে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। কিন্তু বাংলার রাজনীতি সচেতন মানুষ এটা বোঝেন যে যদি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে থাকেন, সেখানে হঠাৎ তারা ক্রিকেট দেখতে চান না। তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিন বোকা বানিয়ে রাখতে পারবে না। কোন যে প্রশ্নের উত্তর যেটা হওয়া উচিত সেটা নেই। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো, যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন তারা বলবেন, নিজের পাড়ায় জিজ্ঞাসা করে দেখবেন, বা আপনার পাড়ায় কতজন ছেলে চাকরি পেয়েছে এই পরিসংখ্যান কারোর কাছে আছে? দেখেছেন যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, যেখানে এত কর্মসংস্থান, সমস্ত কিছুতে রাজ্য এক নম্বর আছে, সেখানে কেন আমরা কোনো বেকারকে ফকার হতে দেখতে পাচ্ছি না?
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত যুবক যুবতীদের একটা বড় চাকরির সংস্থান ছিল এই স্কুলে শিক্ষকতার চাকরি। আজকে সেক্ষেত্রে তৃণমূলের ব্যর্থতা দেখবেন যে প্রতিনিয়ত শিক্ষা দপ্তরের সামনে সেখানে সেখানে কোনো না কোনো ধর্ণা চলছে, আজও চলছে। প্রত্যেকটা সরকারি পদক্ষেপ আজকে আদালতে জড়িয়ে পড়েছে, প্রত্যেকটা সরকারি পদক্ষেপ সরকারি সিদ্ধান্ত আজকে চ্যালেঞ্জ হচ্ছে কোর্টে। আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যের, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেটা কার্যত একদম নিচের দিকে পৌঁছে গেছে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 20 নম্বরে এসছে 32-এর মধ্যে, তাহলে কোথায় উন্নয়ন, কোথায় 1 নম্বর? এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তৃণমূলের রাজনীতি ভোট সর্বস্ব রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের নামে, বিভিন্ন ছোট ছোট জনগোষ্ঠীর নামে, এবং সর্বশেষে বাংলাভাষী হিন্দি ভাষীর নামে ভেঙে টুকরো করা হচ্ছে। আমরা বারবার মানুষের কাছে এটা বোঝাতে চাইছি যে 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক, কয়েক লক্ষ মানুষ আছেন শুধুমাত্র স্বর্ণ শিল্পে, ডায়মন্ড কাটিং এ, সুরাট বাঙালিদের দিয়ে ভর্তি, গোটা মুম্বাই শহরে কত লক্ষ বাঙালি আছেন যারা সেখানে প্রতিষ্ঠিত, যাদের টাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম সমৃদ্ধ হয়েছে, কত প্রবাসী বাঙালি আছেন সারা দেশে। আজকে এদের এই সাম্প্রদায়িক, এদের এই সাম্প্রদায়িকতা রাজনীতির পরে এদের এই ঘৃণ্য উগ্র প্রাদেশিকতার রাজনীতি তাদের ভবিষ্যৎকে একটা অনিশ্চয়তার দিকে, একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর থেকে সংঘবদ্ধভাবে আজকে তাদের প্রতিরোধ করা উচিত। যেদিন জগৎপ্রকাশ নাড্ডার কনভয় হামলা হয়েছে, তারপরে বাঙালিরা বিক্ষোভ দেখিয়েছেন, একদম কোট অ্যান্ড কোট বাঙালিরা জব্বলপুরে বিক্ষোভ দেখিয়েছেন, ইন্দোরে বিক্ষোভ দেখিয়েছেন, মুম্বাই শহরে বিক্ষোভ দেখিয়েছেন, ব্যাঙ্গালোরে বিক্ষোভ দেখিয়েছেন। এরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকাকে অনিশ্চিত করে দিয়েছে তা নন, এরা বাংলার বাইরে যে বাঙালিরা আছেন তাদের জীবন জীবন সংশয় ঘটাচ্ছে। এই সরকারকে এবার বিদায় দিতে হবে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর আজকে কাথিকে সৌগত রায় এবং ক্রিয়াদাকিমের সভা ছিল। ক্রিয়াদাকিম বলছে, শুভেন্দু আপনার লজ্জা লাগা দরকার, কৃষকদেরকে যারা বিক্রি করেছে তাদের সঙ্গে গেলে অমিত শাহ পা ছুঁয়ে কি বললেন, একটু খাই দাও, উনি মানুষকে ঠকিয়েছেন, আপনি কি বলবেন? একটু অপেক্ষা করুন, আর কয়েকটা মাস দেখবেন ফিরাদাকিমকে গান গাইতে, একটু জায়গা তাও মাগো তোমার মন্দিরে বসে। ওই পরিবারতন্ত্রের কথা বলে উনি বলছে যে পরিবারতন্ত্র শিশির অধিকারী না থাকলে কোনোদিন শুভেন্দু হতেনই না। লোকসভা নির্বাচনের বাচ্চা ছেলে হয়ে লোকসভা নির্বাচনের নমিনেশনটা পেয়েছেন শিশির অধিকারীর জন্য, সবকিছু তো ওনার জন্যই, কি আপনার মুখে পরিবারতন্ত্র মানায় না, কি বলবেন? প্রত্যেকেরই তো একটা বাবা থাকে, আমারও আছে, ওনারও আছে, সবাইয়ের আছে, বাবা ছেলের জন্য বলবে এটা কি করতে আছে, পরিবারতন্ত্র কোথায়? শুভেন্দু একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, রাজনৈতিক গণ আন্দোলনের মধ্যে থেকে উঠে এসেছে। এই শুভেন্দু কত প্রশংসা আমরা অতীতে শুনেছি, এই শুভেন্দুকে সামনে রেখে কত আন্দোলন হয়েছে, কত জায়গায় বিজেপিকে অবরোধ করা হয়েছে, তখন ঠিক ছিল আর এখন পাল্টে গেল। शुभेंदु अधिकारी के भाजपा में शामिल होने के बाद टीएमसी के सभी बड़े नेताओं का हमला भाजपा के बाद सबसे अधिक शुभेंदु अधिकारी पे है, गांधी में भी आज उन पे कई सवाल किए गए। दूसरा, आज ममता बनर्जी ने भी कार्यक्रम में कहा है कि बंगाल में भाजपा जो है सिर्फ एक दूसरे से लोगों के बीच लड़ा करके भाषा और जाति के नाम पे राजनीतिक लाभ लेना चाहती, क्या कहेंगे? ये तो ममता जी बोल रहे हैं, बहुत दिनों से बोल रहे हैं, इसे कोई असर बंगाल की जनता के ऊपर नहीं है। अगर वो होता तो पिछले चुनाव में 18 सीट बंगाल की जनता ने हमको नहीं दिया होगा, नंबर एक। और जब भी तृणमूल कांग्रेस अपनी अपने जो परिवार है उसको बचाने के लिए ग्रस्त है, उसी का पूरा निगाह उसमें है। तृणमूल कांग्रेस ना जनता का सामने पश्चिम बंगाल के लिए नया कुछ नैरेटिव दे सकते, ना कोई रोड मैप बना सकते, ना कोई नया इकोनॉमिक पॉलिसी दे सकते। तृणमूल कांग्रेस एक ही काम कर सकते, पहला उसका अभी जो लक्ष्य है वो है अपने घर को अटूट रखना, उसमें भी ओपन। সুমিতদা, পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন যে বাংলা এসে বাউলের বাড়ি গিয়ে নাটক করেছেন অমিত শাহ, বাউলের মনের কথা উনি শুনেননি, কি বলবেন? উনি এখন মনের কথা শুনছেন? তো রাজনীতিক সওয়াল কি আছে কি ভাজপা কা ঘর খুদ কা খালি হ্যায় ইসলিয়ে
दूसरे के पार्टी के नेताओं को लेकर अपना घर बदल रहे हैं। बड़ा बुरी बात है, दूसरे को खाली जगह फुलफिल नहीं कर रहे हो। परिवार बड़ा है, जितना चावल पका गया ना उसको थोड़ा बड़ा है, एकोमोडेट कर रहे हैं। उसका सोच का बाहर है, उसका परिवार छोटा परिवार है, तो न्यूक्लियस फैमिली है, तो हमारा बाप सोच नहीं सकते। ফিরাদ হাকিম বলছেন যে শুভেন্দু বিজেপিতে জয়েন করে বিশ্বাসঘাতকতা করেছে, কাথির মানুষের সঙ্গে শুধু নয় নন্দীগ্রামের মানুষের সঙ্গে, কারণ তিনি আন্দোলন করে এসেছিলেন সেই মানুষগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কি বলছেন? অনেক লোক তো আজকে নন্দীগ্রাম থেকে এসেছিল, কাথির তো লোক পাননি, চারিদিক থেকে লোকজন এসেছিল। কারা এসেছিল ওখানকার মানুষও জানেন, আপনারাও জানেন, সব কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, মানুষ জানে কারা এসেছিল। কাথি দিয়ে দাঁড়িয়ে নন্দীগ্রামের কথা বলছেন, আবার নন্দীগ্রামে দাঁড়িয়ে কোন সময় হয়তো বালেশ্বরের কথা বলছেন। সমিতা সেটা হচ্ছে সায়ন্তন বসু এবং অগ্নিমিত্তা পলকে যে সবুজ করা হলো সেটা নিয়ে কিছু বলবেন না? দলীয় ব্যাপার, দল করেছে তারা, সেই জানে দল জানে, আপনারা নিশ্চিন্ত থাকুন। আবার বলছি, সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের উপর দৃঢ় বিশ্বাস এবং নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্যই একটা সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত। সুভদ্রা বলছেন কারোর সুন্দর চেহারা দেখে নন্দীগ্রামের আন্দোলন হয়নি, কাফিটা কারোর জমিদারি নয়, জমিদারি নয়, পূর্ব মেদিনীপুর মমতারি আছে, 99টি আসনও পাবে না বিজেপি। কি বলবেন? তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে 76 আসন পার করে দেখা, 76, আবার রিপিট করছি 76। দিলীপ ঘোষ ব্যর্থ, তাই বাইরে থেকে লোক নিয়ে আসছেন, দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন সুভদ্রা। ওনার কি অসুবিধা হচ্ছে? দিলীপ ঘোষের বাড়ি যদি বড় হয়, দিলীপ ঘোষের হৃদয় যদি বড় হয়, আমি তো বলছি আমাদের বড় পরিবার, বড় হৃদয়ের পার্টি, সেই জন্য নিচ্ছে মানুষকে। দিলীপ ঘোষের হৃদয় বড়, ওনার কি অসুবিধা?